হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের ঘটনা মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ইতিহাসে একটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা, যে ঘটনা মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ইতিহাসকেই চেঞ্জ করে দিয়েছিল সেই সময়। এই ঘটনার পরে দুই গ্যাংয়ের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়, যাতে অসংখ্য মানুষের প্রাণ যায়। ভাই, চ্যানেল সাবস্ক্রাইব না করলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। একান্তই যদি ভালো না লাগে তাহলে অ্যাটলিস্ট ডিসলাইক করেন, আপনাদের মতামত জানান। তো ঘটনা, 1981 সালের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বড় ভাই সাবির ইব্রাহিম কাস্কারের হত্যাকাণ্ডের। 1977 সাল থেকে যখন দাউদ ইব্রাহিমের গ্যাং ধীরে ধীরে উপরের দিকে উঠে আসতেছিল, সেই সময়ের থেকেই আন্ডারওয়ার্ল্ডে, মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে দাউদ ইব্রাহিম গ্যাংয়ের সবচেয়ে বড় শত্রু ছিল পাঠান গ্যাং। পাঠান গ্যাং তার আগের থেকেই মুম্বাই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করত। সাবির ইব্রাহিম কাস্কারকে হত্যার 3-4 দিন আগে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের আরেক ডন হাজি মাস্তানের বাড়িতে একটা মীমাংসার জন্য মিটিং হয়, যে মিটিংয়ে ডি কোম্পানি, দাউদ গ্যাংয়ের সবাই উপস্থিত ছিল, ইভেন দাউদ ইব্রাহিমের বাবা ইব্রাহিম কাস্কার সহ। অন্যদিকে পাঠান গ্যাংয়েরও সবাই উপস্থিত ছিল। যেহেতু দুইটা গ্যাংই মুসলিম গ্যাং, সো এইখানে সিদ্ধান্ত হয় দুই গ্যাংয়ের প্রত্যেক সদস্যই কোরআন শরীফের উপরে হাত রেখে শপথ করবে যে পরবর্তীতে এরা নিজেদের মধ্যে আর কোনো ধরনের সংঘর্ষে জড়াবে না। কিন্তু পাঠান গ্যাংয়ের মনের মধ্যেকার নিয়ত ছিল অন্যরকম। পাঠান গ্যাং সবসময় চাইতো দাউদ গ্যাংকে নিশ্চিহ্ন করে দেওয়া, যদিও তারা কোরআন শরীফে হাত রেখে শপথ করেছিল। কিন্তু পাঠান গ্যাংয়ের আমিরজাদা আলমজেব, বিশেষ করে আমিরজাদার বাবা নবাব লালা, সে কখনোই চায় নাই যে দুই গ্যাংয়ের মধ্যে মীমাংসা হোক। দাউদ ইব্রাহিমের ভাইকে হত্যার প্ল্যান তারা আরও 3-4 মাস আগের থেকে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল, যদি দাউদ ইব্রাহিমের বড় ভাই সাবির ইব্রাহিম কাস্কারকে হত্যা করা যায়, তাহলে দাউদ ইব্রাহিমের সামনে দুইটা অপশন খোলা থাকবে। এক, সে হয়তো এই বিজনেস থেকে সম্পূর্ণরূপে এবং চলে যাবে। দুই, সে এই দেশ থেকেই চলে যাবে। মূলত এই আশায় পাঠান গ্যাংয়ের যারা ছিল তারা দাউদ ইব্রাহিমের বড় ভাই সাবিরকে হত্যার জন্য টার্গেট করে। কিন্তু আদতে এইরকম কোনো কিছুই হয়নি। তো যাই হোক, যেদিন সাবিরকে হত্যা করা হয় তার 2-3 দিন আগে এর মধ্যে আর এক ক্যারেক্টারের এন্ট্রি ঘটে, জাফর সিদ্দিকি, যে পাঠান গ্যাংয়ের সাথে সংশ্লিষ্ট ছিল এবং একটা মার্ডার কেসে সে জেল খাটতেছিল। কিন্তু পেরোলে মুক্তি পেয়ে সে অল্প কিছুদিনের জন্য জেলের বাহিরে আসে, এবং জেলের বাহিরে এসেই সে দাউদ গ্যাংয়ের, দাউদের খুব কাছের এক বন্ধুর সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে দাউদ ইব্রাহিম এই ঘটনা শোনার পরে জাফর সিদ্দিকিকে তার অফিসে ডেকে নিয়ে আসে ব্যাপারটা মীমাংসা করার জন্য, কারণ দাউদ ইব্রাহিম তখনও চাচ্ছিল না যে কোনো ধরনের সংঘর্ষে তারা জড়াবে নিজেদের ভেতরে, মানে পাঠান গ্যাং প্লাস ডি কোম্পানির ভেতরে। কিন্তু জাফর সিদ্দিকি অফিসে উপস্থিত হওয়ার পর পরিস্থিতি বিভিন্ন কারণে উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ডি কোম্পানির লোকজন জাফর সিদ্দিকিকে বেদম মারধর করে অফিস থেকে বের করে দেয়। অফিস থেকে বের করে দেওয়ার পর জাফর সিদ্দিকি চলে যায় পাঠান গ্যাংয়ের কাছে, আমিরজাদা এবং আলমজেবের কাছে। আমিরজাদার কাছে যাওয়ার পরে জাফর সিদ্দিকি টোটাল ঘটনা তাদেরকে খুলে বলে এবং তাদেরকে উস্কাতে থাকে প্রতিশোধ নেওয়ার জন্য। সে দীর্ঘ 3 দিন ধরে এই একই কাজ করতে থাকে, সবসময় পাঠান গ্যাংয়ের সাথে থাকে এবং তাদেরকে উস্কায় যে দাউদ ইব্রাহিম গ্যাংয়ের কাউকে হত্যা করার জন্য। অন্যদিকে সাবিরকে হত্যার প্ল্যান তাদের আরও কিছুদিন আগে থেকেই ছিল। এর মধ্যে আকবর লালা নামে একজন ব্যক্তি, যে নিজেও পাঠান ছিল, তার সাথে দাউদ গ্যাংয়ের সাথেও ভালো সম্পর্ক ছিল, পাঠান গ্যাংয়ের সাথেও ভালো সম্পর্ক ছিল। তো যেদিন সাবিরকে হত্যা করা হয় সেই দিন সন্ধ্যায় আকবর লালা তার দুই বন্ধু, যারা কোনো ধরনের ক্রাইমের সাথে ইনভলভ না, একজন বেকারের বিজনেস করতো আর একজন ট্রান্সপোর্টের বিজনেস করতো, এই দুইজন ব্যক্তি আমিরজাদা এবং আলমজেবের কাছে গিয়ে উপস্থিত হয় এবং আমিরজাদা তাদেরকে বলে যে রাত্রে একটা কাজ আছে সাথে থাকার জন্য। আকবর লালা তখন পর্যন্ত বুঝতে পারে নাই যে রাত্রে আসলে কী কাজ আছে। সে কোনো ধরনের তার ধারণাই ছিল না যে রাত্রিবেলা দাউদ ইব্রাহিমের ভাই সাবির ইব্রাহিম কাস্কারকে হত্যা করা হবে। 8-9টার দিকে আমিরজাদা তার অ্যাম্বাসেডার গাড়ি নিয়ে আসে এবং আকবর লালাকে বলে গাড়ি ড্রাইভ করার জন্য। আকবর লালাকে এও বলে যে সামনে আমরা রেস্টুরেন্টে গিয়ে, বাংলার দিকে যাও, রেস্টুরেন্টে গিয়ে আমরা ওইখানে রাত্রেবেলা ডিনার করব। তো গাড়ির সামনে ছিল আকবর লালা ড্রাইভিং সিটে, আমিরজাদা এবং আলমজেব এই দুজন ছিল পাশে, আর পিছনে ছিল সেই জাফর সিদ্দিকি আর আকবর লালার দুই বন্ধু। এরা বাংলার দিকে যাচ্ছিল,
বান্দার দিকে যাওয়ার সময় রাস্তার অপোজিটে সাবির ইব্রাহিমের কাস্কারের ফিয়াট গাড়ি দেখতে পায় তারা। এবং যখনই সাবির ইব্রাহিম কাস্কারের ফিয়াট গাড়ি তারা দেখতে পায়, তখন সে আকবরলালাকে বলে সাবির ইব্রাহিম কাস্কারের পিছু নেওয়ার জন্য। আকবরলালা সেই সময় এমন পরিস্থিতিতে ছিল, তার আমিরজাদা এবং আলমজেবের অর্ডার উপেক্ষা করার মতো কোনো সুযোগ তার কাছে ছিল না। কারণ ততক্ষণে আকবরলালা বুঝতে পারছে যে তাদের কোমরে আছে পিস্তল এবং গাড়িতে ডাবল ব্যারেল রাইফেল। তো আকবরলালাও বাধ্য হয়ে সাবির ইব্রাহিম কাস্কারের গাড়িতে পিছু নেওয়া শুরু করে। সাবির ইব্রাহিম কাস্কারের গাড়ি যখন শিবাজি পার্ক অতিক্রম করে পেট্রোল পাম্পের সামনে গিয়ে থামে, তখন আকবরলালা গাড়ি নিয়ে পেট্রোল পাম্পের সামনে গিয়ে থামে। আকবরলালা নামে না, গাড়ির সামনে থেকে নামে আমিরজাদা এবং আলমজেব। এই দুজন নেমে সাবির ইব্রাহিম কাস্কার ড্রাইভিং সিটে বসা ছিল, সাবির ইব্রাহিম কাস্কারের উপর ফায়ারিং করা শুরু করে। বলা হয় যে তারা প্রায় 2 মিনিট একটানা রিভলভার এবং রাইফেল থেকে গুলি বর্ষণ করতে থাকে। সাবির ইব্রাহিম কাস্কার সেখানেই নিহত হয়। সাবির ইব্রাহিম কাস্কারের সাথে একজন লোক ছিল চিত্রা নামে, সে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমিরজাদা এবং আলমজেব আকবরলালাকে বলে গাড়ি ঘুরায়ে দাউদ ইব্রাহিমের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তখন রাত্রি প্রায় 11:30। মার্ডারের ঘটনা ঘটে প্রায় 10:30 থেকে 10:30 মধ্যে। তখনও দাউদ ইব্রাহিম এবং দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের এবং এলাকার কেউ জানে না যে সাবির ইব্রাহিমকে অলরেডি হত্যা করা হয়েছে। পাঠান গ্যাংয়ের এরা পরবর্তীতে দাউদ ইব্রাহিমের বাড়িতে আসে এবং বাড়িতে এসে দাউদ ইব্রাহিমের বাড়ির উপরে ফায়ারিং শুরু করে। প্রায় 15 মিনিট ধরে তারা এলো পাতালি গুলি বর্ষণ শুরু করে। ইতিমধ্যে দাউদ ইব্রাহিমের মেন্টর, দাউদ ইব্রাহিমের ওস্তাদ নামে পরিচিত খালিদ পালওয়ান, যাকে দাউদ ইব্রাহিমের মেন্টর বলা হয়, খালিদ পালওয়ান যখন ফায়ারিং শুনতে পায়, তখন খালিদ পালওয়ান তার AK-47 দিয়ে কাউন্টার অ্যাটাক করে, যার একটা গুলি আলমজেবের মাথায় গিয়ে বিদ্ধ হয়। পরবর্তীতে আলমজেব গুলিবিদ্ধ হওয়ার পরে তারা সেই স্থান ত্যাগ করে। এইভাবে আন্ডারওয়ার্ল্ড ডন সাবির ইব্রাহিম কাস্কারকে হত্যা করা হয়। তো পরবর্তীতে দাউদ ইব্রাহিম এই হত্যার প্রতিশোধ কীভাবে নিয়েছিল সেই ভিডিও ইনশাল্লাহ সামনে নিয়ে আসব। দয়া করে আপনারা চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।